আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে সবাইকে আজকে নিয়ে যাব চট্টগ্রামের বিখ্যাত কাজিরহাট কাঁচা বাজারে, যেখানে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার এখানে সাপ্তাহিক বাজার বার। এখানে সেই দিনগুলিতে প্রচুর বাজারের সমাগম হয়, বিশেষ করে তরি তরকারি, শাকসবজি, ফলমূল, অনেক জিনিস এখানে কিন্তু পাওয়া যায়, মোটামুটি কম দামে পাওয়া যায় অন্যান্য বাজার থেকে, যেহেতু এখানে প্রচুর সবজি এবং তরি তরকারি উঠে। তো এখানে আপনি চাইলে যেতে পারেন কাজিরহাট, খুবই সহজ রাস্তা, চট্টগ্রাম কালুরঘাটের আগে রাস্তার মাথা একটু পরেই কিন্তু কাজিরহাট। যে কোনো গাড়িকে, যে কোনো কালুরঘাটের যে কোনো গাড়িতে উঠলেই আপনি কাজিরহাট সহজে যেতে পারবেন। এখান থেকে তরি তরকারিগুলি ফ্রেশ আপনারা নিতে পারবেন ঘরের জন্য, কারণ এখানে যেহেতু বাজার বারের সময় প্রচুর তরি তরকারি আসে। এখানে দেশি মুরগির যে বাজার, দেশি মুরগি, কবুতর, বিভিন্ন ধরনের এগুলিও কিন্তু পাওয়া যায়, সুটকির বাজার আসে, তবে মাছ মাংসের তেমন বাজার এখানে নেই। এখানে বিশেষ করে তরি তরকারির বাজার সবচেয়ে বেশি, শাকসবজি, তরি তরকারি, ফলমূল। এখানে আসলে যত বিকাল গড়িয়ে সন্ধ্যা হবে বাজারের দাম তত বেশি কমতে থাকবে। আপনারা দেখতে পাবেন এখানে হকার মার্কেটের মতো কিন্তু বাজার বিক্রি করে, কেউ 10 টাকা, কেউ 12 টাকা, কেউ 15 টাকা, এভাবে কিন্তু চিল্লাচিল্লি করে বাজার বিক্রি করে, প্রতিযোগিতামূলক বাজার বিক্রি করে। কারণ সাপ্তাহিক যে বাজার বার, এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে তাদের যে জিনিসপত্রগুলি, সবজিগুলি বিক্রি করার জন্য। তো সেজন্য তারা কী করে, রাত্রে দিকে সন্ধ্যার পর থেকে কিন্তু বাজারের যে রেট সেটা অনেকাংশে তারা ছেড়ে দেয় তারা বিক্রি করে দেওয়ার জন্য। তো আপনারা চাইলে এখান থেকে বাজার করতে পারেন, বিশেষ করে যারা সাপ্তাহিক পুরো সপ্তাহের জন্য বাজার করেন। বেশিরভাগই মানুষ কিন্তু এখানে আসেন চট্টগ্রাম সিটিতে, যারা কালুরঘাট এরিয়া, চাঁদগাঁও এরিয়াতে আসেন তারা কিন্তু বেশিরভাগই এখান থেকে সাপ্তাহিক যে বাজারগুলো সেগুলি কালেকশন করতে আসেন। এখানে কিন্তু সব কিছু পাওয়া যায়, তরি তরকারি, পেঁয়াজ দেখতে পাচ্ছেন। পাখির যে বাজার সেটা হচ্ছে রেল ব্রিজের, এখানে পাখি, কবুতর, দেশি মুরগি এখানে কিন্তু বিক্রি করে। দেখতে পাচ্ছেন এখানে কবুতর এবং দেশি মুরগির কিন্তু এগুলি বাজার, রেল ব্রিজের পাশেই কিন্তু এগুলি বিক্রি করা হয়। শাকসবজিগুলো দেখতে পাচ্ছেন সবগুলো বেশিরভাগই কিন্তু ফ্রেশ। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আমাদের